রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশা নিয়ে ছুটে চলা এই ছেলেটি নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান। একসময় দায়িত্ব পালন করেছেন বাগাতিপাড়া থানা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবেও, আর এখন তিনি রিকশাওয়ালা। নিজের চিকিৎসা খরচ জোগাতে অসুস্থ শরীর নিয়েই ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন তিনি। আমি মোহাম্মদ টিপু সুলতান, বাসা নাটোর বাগাতিয়ারা থানা, 5 নং ফাগুয়ারডিয়ার ইউনিয়ন ছাত্রলীগের রানিং সভাপতি। এর আগে অ্যাটম কমিটি সভাপতি ছিলাম, আহ্বায়ক থানা ছাত্রলীগ, বাগাতিয়ারা থানা ছাত্রলীগ। ফাগুয়ারডিয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলাম, সাবেক সদস্য, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলাম। এখন আমি রিকশাওয়ালা। আমি এতদিন রাজনীতি করে আমার দলের নেতাকর্মী কেউ কোনো খোঁজ খবর কোনো সময় নেয়নি যে টিপু সুলতান কি অবস্থা আছে, কিভাবে আছে। 2019 সালের 16ই ডিসেম্বরে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন টিপু। সেই চিকিৎসা খরচ জোগাতে সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে সহযোগিতার আশায় ঘুরেছেন দলীয় বড় ভাই, নেতা, এমনকি এমপি মন্ত্রী সবার দ্বারাই। কোনো সহযোগিতা না পেয়ে অবশেষে ভাঙ্গা পা নিয়েই ধরেছেন রিকশার প্যাডেল। অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গে, তিন জায়গায় পা ভাঙ্গার পরে আমি এতদিন চিকিৎসা করে আসছি, আমার পরিবার। এখন জোরজমি আর্থিক যেটা ছিল বাবা মা পারছে, এখন আর কুলা উঠাতে পারি নাই। তাই এখন পায়ে চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য আমি এখন রিকশা চালাচ্ছি ঢাকাতে এসে। 2019 সালে 16ই ডিসেম্বরে শহীদুল ইসলাম বকুল এমপির প্রোগ্রামে যাইতে লাগি, মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পাওটা ভাঙ্গে। ওনার কাছে অনেকবার গেছি, আমার বাবা গেছে, মা গেছে, সবাই গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সবার কাছেই গেছি, সবাই ঘুরাই দিছে, বলে যে কি, শুধু বলে কি। আমি বলি যে আমি দেখা করতে আসছিলাম, তারপরে আর কথা মানে কথা বলতেই চায় না, উঠে চলে যায় সবাই। আমি পাও নিয়ে খুব কষ্টে আছি, মাঝে সাঝে ইনফেকশন হয়, ইনফেকশন হইলে আমার অনেক টাকার ওষুধ কিনতে হয়, যে টাকা জোগাড় করার মতো সামর্থ্য নাই আমার পরিবারের। আমার এই জন্য আমি ঢাকা আসছি, ঢাকা এসে রিকশা চালাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আকুল আবেদন যে তিনি যেন আমার পায়ের চিকিৎসাটা করা, পায়ের চিকিৎসাটা তিনি করালে আমার পাটা ভালো হলে আমি আবার স্বাভাবিক জীবনে ঘুরে ফিরে আসতে পারবো, আমি অগত্য কর্ম করে খেতে পারবো। আওয়ামী পরিবারের হওয়ায় খুব অল্প বয়স থেকেই করেছেন ছাত্রলীগ। টিপুর বিষয়টি নিয়ে কথা হয় নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সাথে। তিনি জানান টিপুরা পারিবারিকভাবে খুব দল পাগল হলেও বঞ্চিত। টিপু সুলতান আপনার কি ফাকুয়ারদারি ইউনিয়নের সভাপতি ছিল ছাত্রলীগের, তাকে চেনেন? সে কি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল? পরে কি থানা কমিটির অ্যাডহক কমিটির সভাপতি ছিল? আচ্ছা, এই ছেলে আপনাদেরই একটা দলীয় প্রোগ্রামে গিয়ে অসুস্থ হয়ে মানে পা ভেঙে গেছিলো, তারপর থেকে তো পঙ্গু অবস্থায় আছে, ঢাকায় রিকশা চালায়, আপনি কি জানেন? এমপির প্রোগ্রামে গেছিলেন তো? আমরা আমরা তো দলের দলে আছি কিন্তু দলের বাইরে আছি, এর মধ্যে সেই যতটুকু পারিছি আমরা হেল্প করেছি, আমার থানা আওয়ামী লীগ আমি যতভাবে যতটুকু পারিছি, ওর যখন ইয়াতে গেছে রক্ত দেওয়া যতটুকু ইয়ে করা করেছি, ওর যখন বিপদে এগুলো করেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে একজন যাওয়ার পরে আমাদের দলের থেকে একটু মানে মানসিক আমাদের একটু দলের ইয়ে হয়েছে, যদি আমাদের সঙ্গে থাকতো তো এমপি সদস্য এমপি খুব এমপি না দেখলে দল দেখে না, তো এমপি যদি না দেখে এমপির মিটিং ভাঙিছে, এখন এমপি যদি না দেখে দলের একটা রাগ হয় না, অভিমান হয় না দলের নেতা কর্মীরা জাস্ট এরকম, তারপরে হেল্প করে আমার দলের নেতা করে তার পক্ষে। হ্যাঁ, দলের যারা আছে তারা দল যেহেতু সেটা নিবেদিত তারা কিন্তু দলের আলোচনার পক্ষে, কিন্তু লাখ লাখ টাকা তো আর কোনো ক্ষমতা নেই, যেটা এমপি ইচ্ছা করলে পারতো, প্রধানমন্ত্রীর স্থান তদন্ত নিতে পারতো, এমপি দিতে পারতো, সেটা দেয়নি। আর দলের যারা আছে তারা তো এমনি তো দুর্দিন চলতেছে, যেহেতু এমপি একদিক আছে দল আর একদিক আছে, এমপি সাহায্য সবের দলের এই 80% নেতা কর্মীর এমপির কাছে কেউ যায় না, থানা আওয়ামী লীগের সভাপতি সেট থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ কেউ যায় না, তারা আলাদা করে, এই জন্য সমস্যা। ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, সাধারণ সম্পাদক, সভাপতি, এমনকি থানার আহ্বায়কের দায়িত্ব পালন করলেও দলীয় কারোর সহযোগিতা না পেয়ে চরম হতাশ টিপুর এখন একটাই ভরসা, ভরসা রিকশার এই প্যাডেল।
সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।